हेलो फ्रेंड्स, आर मात्र देड़ मास बाद ही किन्तु शुरू हो जाच्छे आईपीएल 2023। तब आईपीएल आगे ही किन्तु केकेआर शिविर थेके बेरिये एसेछे एकेर पर एक खराब संबाद। बंधुरा, कोलकाता नाइट राइडार्सेर कैप्टन श्रेयस आईआर एवं आंद्रे रासेल के निये किन्तु सामने एसेछे दुटो खुबी खराब संबाद, जेटा किन्तु कोलकाता नाइट राइडार्सेर फैनरा एकदम ही आशा करेनि। तो बंधुरा, एई मुहूर्ते किन्तु कोलकाता नाइट राइडार्सेर स्क्वाडे बड़ समस्या देखा दिच्छे। जानाबो की समस्या जानते अवश्य सम्पूर्ण भिडियो देखो और क्रिकेट संक्रांत समस्त अपडेट पे चैनल सब्सक्राइब कर रखो। बंधुरा, कोलकाता नाइट राइडार्सर कैप्टन श्रेयस आईआर किन्तु बैक इंजुरीर कारण न्यूजीलैंडर बिरुद्धे ओडीआई सीरीज थेके बाद पड़े, एबार किन्तु अस्ट्रेलियार बिरुद्धे टेस्ट सीरीज थेकेओ बाद पड़ते चले। तो श्रेयस आईआर इंजुरी कतटा गुरुतर, कबे क्रिकेटे फिरबे इंजुरी काटिये तोमादेरके जानाबो। बंधुरा, এই মুহূর্তে কিন্তু শ্রেয়াস আইয়ার এনসিএ অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ইওইও টেস্ট দিচ্ছে। ইওইও টেস্টে যদি শ্রেয়াস আইয়ার পাস করে তাহলে কিন্তু শ্রেয়াস আইয়ারকে আবারো ক্রিকেটে ডাকা হবে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু টেস্ট সিরিজে সে খেলতে পারবে। তো এখন কথা হচ্ছে শ্রেয়াস আইয়ার কবে ইনজুরি থেকে ফিরবে। তো বন্ধুরা দেখো, শ্রেয়াস আইয়ারের ব্যাক ইনজুরি হয়েছে অর্থাৎ পিঠে সামান্য চোট, খুব বেশি চোট কিন্তু না। तब श्रेयस आईयर এই মুহূর্তে কিন্তু এনসিএ তে রয়েছে। এনসিএ থেকে যে রিপোর্ট সামনে এসেছে তাতে কিন্তু শ্রেয়স আইয়ারের ক্রিকেটে ফিরতে মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে, অর্থাৎ প্রায় 20 দিন মতো সময় কিন্তু শ্রেয়স আইয়ারের ক্রিকেটে ফিরতে লাগবে। তো আইপিএল এর আগে যদি শ্রেয়স আইয়ার ক্রিকেটে যোগ দিতে না পারে তাহলে কিন্তু আইপিএল এ সমস্যা হতে পারে, কারণ ক্রিকেটের সঙ্গে ঠিকঠাক মতো সম্পর্ক না থাকলে কিন্তু ফর্ম হারিয়ে যাবে, এই একটা সমস্যা কিন্তু হতে পারে। তো মিনিমাম কিন্তু শ্রেয়াস আইয়ারের রিকভারি করতে 20 দিন মতো সময় লাগবে, অর্থাৎ 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে, যেটা বর্তমান রিপোর্টে সামনে এসেছে। এরপর বন্ধুরা, আন্দ্রে রাসেলকে নিয়ে কিন্তু একটা বড় সংবাদ সামনে এসেছে। আন্দ্রে রাসেল কিন্তু আইপিএল 2023 এ বল না করার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ সে কিন্তু বোলিং এ খুবই খারাপ পারফরম্যান্স করছে, যে কারণে কিন্তু আন্দ্রে রাসেল আইপিএল 2023 এ বল নাও করতে পারে। ডিপি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে কিন্তু আন্দ্রে রাসেল 2-1 ওভার করে বল করছে, তবে খুব বেশি ভালো পারফরমেন্স কিন্তু দেখাতে পারছে না। প্রত্যেকটা ম্যাচে কিন্তু খুবই এক্সপেন্সিভ ওভার দিচ্ছে। গত একটা ম্যাচে কিন্তু 4 ওভার বল করেছিল রাসেল, 4 ওভারে কিন্তু 57 রান দিয়েছিল, অর্থাৎ প্রায় 12-র কাছাকাছি ইকোনমি রেট। তো বন্ধুরা, এরকম বল যদি আইপিএল এ করা হয় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স খুবই বিপদে পড়ে যাবে। সুতরাং আন্দ্রে রাসেলের কিন্তু আইপিএল 2023 এ বল করার সম্ভাবনা খুবই কম। তবে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু রাসেল বরাবরই 4 ওভার বল করে না, খুব বেশি 2 ওভার থেকে 3 ওভার রাসেলকে দিয়ে বল করানো হয়, তবে সেই দিক দিয়ে একটু অ্যাডভান্টেজ আছে। হয়তো কলকাতা নাইট রাইডার্স সামান্য প্রবলেমে থাকতে পারে রাসেল নারিনের অফ ফর্ম নিয়ে, তবে বাকি প্লেয়ারদের কাছ থেকে কিন্তু ভালো পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্স পাবে।